বছর বাদে মোলা স্কুলে আসছিস ভাই? আমি 2006 এর পরে 2000 আমরা সব স্কুল ছেড়ে চলে গেছি। আজকে আমরা তিন বন্ধু, মলয়, সুজন, আমি বছর বাদে আমরা স্কুলে আসছি। তিনতলা হয়েছে অনেকটা বছর, কিন্তু একটু আর দু বছর না। কেমন লাগছে ভাই বল? পরিষ্কার, আমরা কোথায় দাঁড়িয়ে প্রেয়ার করতাম? এখানে এখানে কোথাও যদি খোঁজা হয় না, দেওয়ালে আমার নাম পাওয়া যাবে, নাম পাওয়া যাবে। এখানে কোথায় আমি একদিন সেফটি পিন দিয়ে খুঁজিয়ে, ছোট ছিলাম তো, সেফটি পিন দিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে নাম লিখেছিলাম ফাইভ। এটা ছিল আমাদের ফাইভ, এটা ভাই ফাইভ ফাইভ ভাই। রুমগুলো কত ছোট হয়ে গেছে দেখ, এরকম হয়ে গেছে কেন? তখন এই রুমটা ছিল আমাদের, মানে ওই ল্যাব টাইপের ছিল, আর মানে অফিসিয়াল কাজ বাজ হতো এখানে। হ্যাঁ, এইবার আমাদের ফেয়ারওয়েল আছে, ইয়েও হয়েছিল আমাদের এখানে, নবীন বরণ হয়েছিল এই রুমটাতে। কত বড় লাগতো, এখান থেকে সেই দূর কি করেছে, এগুলো ঠিক না, এইগুলো ঠিক। এই রুমটাতে বসতাম আমি, আজকেও ট্রেন পাবে না, এই ট্রেনও পাবি না। আর এখানে আমি আমি মানে সামনের মধ্যে আমি আর অনিকেত বসতাম। একবার সে অজয় স্যার বলছিল না, পৃথিবী থেকে চাঁদে ফ্লাইওভারের কথা মনে আছে? সেই কথা কেমন লাগে, এগুলো গেঁথে দিয়েছে হৃদয়পুর স্টেশনে দিয়ে যাচ্ছি আমার বন্ধু মলয়কে ট্রেন ধরানোর জন্য। মলয় হচ্ছে আমার একদম ছোটবেলার বন্ধু, আমরা স্কুলে একসাথে পড়াশোনা করেছি। দেখছি দাঁড়া, এখন মানে 10:44, আর অত 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 যদি বুঝতো, অত যদি বুঝতো তাহলে তো হয়েই যেত না। দেখি এখান থেকে আমার দিদি বারাসত স্টেশন কাছে, তুই ওই পাশে যা ভাই। ট্রেন ঢুকে গেছে, ট্রেন ঢুকে গেছে, হ্যাঁ ট্রেন ঢুকে গেছে। গার্ডের সঙ্গে গেটম্যানের মনে ঝামেলা হচ্ছে। যাবে না, যাবে না, লোক না আসলে যাবে না।
গেট না পড়লে যাবে না, ট্রেন যাবে না। ওই যাওয়া হ্যাঁ, এবার খাবে তো গেটটা কেমন লাগে দেখো। এই মুখে এবার গান গেট পড়লে এবার যাবে। তাহলে মলে একদিন তোর বাড়িতে যাবো আমরা সবাই সকাল সকাল পাঁচটার সময়। যা ফাঁকা ট্রেন বসবে। এরে উড়ে টাটা ভাই, ছোটবেলার বন্ধু। আসলে ভাই পরে ফোন করবো, বলছি আমি ফোন করে দেবো। হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা যাই কেটে যাও। আজকে মর্নিং ওয়াক করতে করতে হঠাৎ আমার বন্ধু মলয়ের ফোন আসে। মলয় আমার একদম স্কুল ছোটোবেলা ক্লাস ফাইভ থেকে বন্ধু। ও বারাসাতে এসেছিলো, তা ও আমি সুজন তিনজনে মিলে বেরালাম। বেরিয়ে আমার বন্ধু সোমনাথের বাড়িতে গেলাম, আর সোমনাথের বাড়ির থেকে তারপর আমরা স্কুলে গেলাম। খুব ভালো সময় কাটলো। এখন মলয়কে ট্রেনে উঠে দিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমি বাড়ির কাছে চলে এসেছি। তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো।